attawa.tv duniya o akhirater kollane মসজিদের নাম আহলে হাদিস হতে পারে কিনা? জি, এটা একটা ভালো প্রশ্ন করেছেন। কি বলবো, এখন বলাও বিপজ্জনক। অতীতে কি ধরনের প্র্যাকটিস ছিল? জি না, যে হানাফি মসজিদ, শাফি মসজিদ, হাম্বলি মসজিদ, মাজহাবি মসজিদ না, ছিল না। যেমনটি ছিল না দামাত বারাকাতু, তেমনই ছিল না আহলে হাদিস মসজিদ। মসজিদ কোন ব্যক্তির নামে হতে পারে? আমরা দেখি মক্কা মদিনা, আমরা দেখি আবু বকর মসজিদ, বেলাল মসজিদ, ওমর মসজিদ, হ্যাঁ হতে পারে, কিন্তু কোন বিশেষ গোষ্ঠীর নামে মসজিদ হতে পারে না, কোন মতাদর্শের নামে। আজকে যদি হানাফি মসজিদ নাম দেওয়া হয়, তার পাশেই হয়তো শাফি মসজিদ হয়ে যাবে, তার পাশেই হাম্বলি মসজিদ হয়ে যাবে। আমার বাংলাদেশে হয়তো এই সমস্যা নাই, পৃথিবীর বিভিন্ন দেশে মুসলিম অভিবাসী যারা আছেন, সেখানে হানাফি, শাফি, বিভিন্ন মাজহাবের লোকজন আছেন। মসজিদ কোন গোষ্ঠীর নামে হবে না। আমি শুধু আহলে হাদিস মসজিদ বলবো না, হানাফি মসজিদ বলবো না, কোন বিশেষ শ্রেণী, সম্প্রদায়, দলের নামে মসজিদ হবে না। মসজিদ আল্লাহর ঘর, সকল মুমিন, সকল মুসলিম, পুরুষ নারী সবাইরই আল্লাহর ঘরে আসার সুযোগ করে দেন। আপনি বিশেষ কোন নাম দিবেন, এই নামের বিপরীতে যারা আছে তারা এই ঘরে আসবে না। সুরে বাকারা থেকে কড়া কথা বলা হয়েছে, অমান আযলামু মিম্মান মানা আন মাসাজিদিল্লাহ, তার সে বড় জালেম আর কে যে মসজিদ থেকে আল্লাহর বান্দাদেরকে বিরত রাখে। হানাফি মসজিদ নাম দিবেন, আহলে হাদিস ভাইয়েরা আসবে না। তাহলে এই নামটা যারা দিয়েছে তারাই ওই লোকদেরকে মসজিদে আসা থেকে বিরত রেখেছে। আহলে হাদিস মসজিদ নাম দিবেন, হানাফি ভাইয়েরা আসবে না। তাহলে হানাফি ভাইয়েরা আল্লাহর ঘরে যে আসলো না, দায়ী হচ্ছে নামটা, দায়ী হচ্ছে নামটা যারা দিয়েছেন তারা। অতএব আমি বলবো, বিশেষ শ্রেণী, বিশেষ গোষ্ঠী, বিশেষ জামাতের নামে আল্লাহর ঘরের নাম দিবেন না। আমি শরিয়া আপনার ফেকার ভাষায় জায়েজ না জায়েজ আমি বললাম না, আমি শুধু দৃষ্টিভঙ্গিটি বললাম এবং এই কথা বললাম, যারা আহলে হাদিস দাবি করেন তারা কথায় কথায় সালাফ 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 এত বেশি বলেন, আপনারা সেই সালাফ থেকে একটা উদাহরণ দেন যে পৃথিবীর কোন দেশে কোন জায়গায় আপনার এইভাবে আহলে হাদিস মসজিদ ছিল কি না, একটি প্রমাণ দেন। আপনার সোনালী যে তিন আপনার শতাব্দী, এই তিন শতাব্দী বা এর পরও 450 বছর পরে পৃথিবীর কোন দেশে কোন অঞ্চলে আহলে হাদিস মসজিদ এইভাবে নাম ছিল কি না, আপনারা জোর করে একটা জিনিস চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। মসজিদ ভাঙা অন্যায়, মসজিদ ভাঙা অপরাধ। যারা মসজিদ ভাঙে তারা আল্লাহর ঘর ভাঙার মতো অপরাধ করে, কিন্তু যারা এই বিতর্কিত নাম দেয় দিয়ে এই সুযোগটা সৃষ্টি করে, যারা কম দায়ী না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কথা বলে আমি শেষ করছি, তোমরা বাবা মাকে গালি দিও না। তখন সাহাবা একরাম অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান কি তারা বাবা মাকে গালি দিতে পারে? দেখ শুনো, তুমি যদি অন্য কারো বাবা মাকে গালি দাও তাহলে সেও তোমার বাবা মাকে গালি দিবে, তাহলে এই গালিটা কে দিল? কারণ ধরে তুমি দিলা। তুমি যদি তার বাবা মাকে গালি না দিতা, সে তোমার বাবা মাকে গালি দিত না, তাহলে তুমি তার বাবা মাকে গালি দিয়েছো, সে তোমার বাবা মাকে গালি দিয়েছে, তাহলে সমীকরণটা কি? আসলে তুমি তোমার বাবা মাকে গালি দিয়েছো। অতএব মসজিদ, আমি আবার বলছি, আমি দৃঢ়তার সাথে বলছি, মসজিদ ভাঙা অন্যায়, অপরাধ, সাংঘাতিক অপরাধ, বড় ধরনের পাপ, এটা জুলুম। তবে যেই নামের কারণে এই মসজিদ ভাঙার সাহস পায়, সেই নাম যারা দিয়েছেন, এই দায় দায়িত্ব, এই অপরাধের দায় দায়িত্ব তারও কিছু না হলেও কিছুটা হলেও বহন করতে হবে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দিক এই বিষয়গুলো অনুধাবন করার আমাদের প্রশস্ত মন দিন।